বাদার হাউসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তে বিশেষ প্রার্থনায় তিনি অংশগ্রহণ করেছেন। গত সরস্বতী পূজোর দিন বাংলায় শিক্ষায় তিনি হাতে খড়ি নেন এবং তারপর তিনি আজ কিছুক্ষণ আগেই মাদার হাউসে উপস্থিত হয়েছেন, সেখানে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মাদার হাউসে রয়েছেন সিবি আনন্দ বোস রাজ্যপাল, তিনি বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। এর আগে আজ দক্ষিণেশ্বরেও গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বাংলায় শিক্ষায় হাতেখড়ির পর রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম দক্ষিণেশ্বরে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দক্ষিণেশ্বরে গিয়ে তিনি মন্দিরে পুজো দেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে পশ্চিমবঙ্গ পরিক্রমার সূচনা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং ঐক্যের বার্তা দিতে এই যাত্রা সূচনা বলে জানান রাজ্যপাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি। পার্থপ্রতিম, রাজ্যপাল সিবি আনন্দ বোসের ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এসে পৌঁছান মাদার হাউসে, এবং মাদার হাউসে আসার পর একেবারে বিশেষ যে প্রার্থনা, সেই প্রার্থনাতে যে অংশ নিয়েছেন এবং দেখতে পাচ্ছ সিবি আনন্দ বোস তিনি রয়েছেন এবং অন্যান্যরা, তারা একেবারে মাদার হাউসে যখন তিনি এসে পৌঁছান তাকে স্বাগত জানান এবং তার পরবর্তীকালে তিনি যান। তিনি যে মাদার হাউসে আসতে চান সেই ইচ্ছা প্রকাশ করে তিনি জানিয়েছিলেন এবং সেই মতো তুমি জানো আজকে সকালবেলায় তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে বিকেলবেলা তিনি এসে পৌঁছেছেন মাদার হাউসে এবং এই মুহূর্তে বিশেষ যে প্রার্থনা সেই প্রার্থনায় অংশ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পার্থপ্রতিম, তোমাকে ধন্যবাদ। আপনারা দুটি ছবি দেখছেন, মাদার হাউসে এই মুহূর্তে রয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেখানে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন রাজ্যপাল। এর পাশাপাশি আজ সকালে দক্ষিণেশ্বরও যান রাজ্যপাল সিবি আনন্দ বোস, দক্ষিণেশ্বর থেকে পশ্চিমবঙ্গ পরিক্রমার সূচনা করেন। এই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস রয়েছেন মাদার হাউসে। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম দক্ষিণেশ্বরে যান, এই মুহূর্তে তিনি মাদার হাউসে রয়েছেন, বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন রাজ্যপাল। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এবার যে খবরে চোখ রাখবো, ডিএর বকেয়া, ডিএর দাবিতে পয়লা ফেব্রুয়ারি বুধবার দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, হাসপাতাল, স্কুলে কর্মবিরতির ডাক দিল আন্দোলনকারীরা। সরকার আবেদনে সাড়া দেয়নি, তাই 50 ঘন্টা ধরে ধর্নায় আছি আমরা, সাংবাদিকদের বলেছেন আন্দোলনকারীরা। সরকার আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরপর তারা বলেন বুধবার বেলা 2 থেকে বিকেল 4 পর্যন্ত সরকারি দপ্তর, স্কুল এবং হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে। বুধবার রাজ্য জুড়ে সমস্ত সরকারি দপ্তর, স্কুল, হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছেন 28টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। জরুরি পরিষেবা বিঘ্নিত না করেই এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের পাশে রয়েছে চিকিৎসকদের সংগঠনও। আমরা আন্দোলন করতে বসেছি, আদায় কিভাবে করতে হয় তা আমরা জানি, আজ হুঁশিয়ারি দিয়েছেন 28টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আগামী 1 ফেব্রুয়ারি বুধবার বেলা 2 থেকে বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, হাসপাতাল এবং স্কুলে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। যদি সরকার এই সব দাবির কাছে যে দুটো দাবি সেই দুটো দাবিকে মান্যতা দিয়ে আমাদেরকে এখান থেকে উঠতে সাহায্য না করেন, তাহলে যতদিন দাবি না মানবেন ততদিন আন্দোলন চলবে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আগামী বুধবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2023 বেলা 2 থেকে বিকাল 4 পর্যন্ত সমস্ত সরকারি ডিপার্টমেন্ট, হাসপাতাল, স্কুল এই সমস্ত জায়গাতে কর্মবিরতি পালিত হবে। আমরা আজকে এখান থেকে ডাক দিলাম যে এই সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্টে যত কিছু ডিপার্টমেন্ট আছে কোর্ট সমেত, সেই সমস্ত ডিপার্টমেন্ট বেলা 2 থেকে 4 পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে যাবেন কর্মচারীরা, এবং তাতে যদি কাজ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
কিন্তু এই আন্দোলনকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য আন্দোলনকে এভাবে সমর্থন করা যায় না, এই আন্দোলন ঠিক নয়। যে বিয়েটা তাদের অধিকার কি অধিকার নয়, এই প্রশ্নটা সুপ্রিম কোর্টে এখন শুনানির জন্য অপেক্ষা করছে। সেই শুনানির অপেক্ষা তারা করতে পারছেন না কেন? তাদেরই তো মনোনীত আইনজ্ঞ বিকাশ ভট্টাচার্য, তিনি তো এইটা দেখছেন। এইসব সিপিএম এবং বিজেপির যৌথ প্ররোচনায় এটা হচ্ছে। আরেকটি ঘটনা বলছি, তারা একবারও বলছে না যে 125% দিয়ে কিছুদিন আগেই মার্চ করে দেওয়া হয়েছে তাদের বেতনের সঙ্গে, এবং সারা পশ্চিমবঙ্গের নিরিখে এরা অন্য গরিব লোকদের থেকে অনেক ভালো আছেন। মূল্যবৃদ্ধির কথা আমরা সবাই জানি, সব মানুষের কষ্ট, শুধু সরকারি কর্মচারীদের নয়, সরকারি কর্মচারীদের বাইরে যারা আছে তাদের কি মূল্যবৃদ্ধি সহ্য করতে হচ্ছে না? বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে 50 ঘন্টা ধরে আন্দোলন করছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, 1 ফেব্রুয়ারি বুধবার দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, স্কুল, হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতির ডাক দিচ্ছেন তারা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদিও জরুরি পরিষেবা বিঘ্নিত না করে এই আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের পাশে রয়েছে চিকিৎসকদের সংগঠন। আজ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সরকার আবেদনে সাড়া দেয়নি, তাই 50 ঘন্টা ধরে আমরা ধর্নায় রয়েছি। সরকার আমাদের দাবি না মানলে এই আন্দোলন আরও চালিয়ে যাওয়া হবে, তীব্র হবে। শুধু তাই নয়, তারা অভিযোগ করছেন মৌলিক অধিকারকে দমানোর চেষ্টা চলছে, অভিযোগ সরকারি কর্মীদের সংগঠনের। তাদের বক্তব্য যে শুধু আমরা মৌলিক আদায় আমরা আন্দোলন করতে বসেছি, কিন্তু কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় তা আমরা জানি। এই হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, বুধবার 1 ফেব্রুয়ারি দুপুর 2 থেকে বেলা বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, স্কুল এবং হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, আজ বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারীরা বলেছেন বুধবার দিন দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, স্কুল, হাসপাতালে তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন, কিন্তু এ বিষয়ে এই আন্দোলনকে সমর্থন তো তৃণমূল কংগ্রেস করেনি, উল্টে অভিযোগ করছে যে এই আন্দোলনের পিছনে বিজেপি এবং সিপিএমের প্ররোচনা রয়েছে। রাহুলবাবু, দেখুন, বিষয় হচ্ছে অরাজনৈতিক এই আন্দোলন, যে আন্দোলন পশ্চিমবাংলার নৈতিকতার বিজয়ের আন্দোলন, যে আন্দোলন পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সচ্চারিত প্রতিবাদের আন্দোলন। অতএব সেই আন্দোলনে ওরা যে ডাক দিয়েছে, সর্বক্ষেত্রের কর্মচারীদের উচিত ওদের পাশে দাঁড়ানো। তার কারণ আমরা চাই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা, এবং সেই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলার জন্য এবং তার সাথে সাথে যারা আজকে অধিকার হারিয়েছেন, যাদের পাওনা অধিকার এই সরকার হরণ করে নিয়েছে, তাদের যে আওয়াজ, সেই আওয়াজকে আরো জোরদার করার দরকার আছে। সেই জন্য আমার মনে হয় তারা যে 2 ঘন্টা মাত্র যে কর্মবিরতির যে আহ্বান করেছে, সেটা দল মত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ব্যক্তিত্বের উচিত এদের পাশে এসে দাঁড়ানো এবং বাংলার স্বার্থে এই আওয়াজকে আরো জোরদার করা। ধন্যবাদ রাহুলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের অধিকার ফিরে দিতে হবে, এই আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে বলে জানাচ্ছেন রাহুল সিনহা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আগামী বুধবার দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর, স্কুল এবং হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারীরা। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে এই আন্দোলনকে তো কখনো সমর্থন করাই যায় না, উল্টে তাদের অভিযোগ এই আন্দোলনের পেছনে সিপিএম এবং বিজেপির প্ররোচনা রয়েছে। বিকাশবাবু,
যে কোনো ন্যায্য অধিকারের আন্দোলনের সিপিএম থাকবেই। সিপিএম তো তৃণমূলের মতো আদানি দালালি করার জন্য জন্মায়নি, মানুষের নিয়ে পাওয়ার অধিকার সরকারি কর্মচারীদের আদালত রায় দিয়ে দিয়েছে, ওরা প্রত্যেকটা রায়ের বিরুদ্ধেই রিভিউ পিটিশন করেছে, তাও হেরে গেছে, এখন সুপ্রিম কোর্টে দিন গুনছে, সেখানেও হারবে। যদি দিয়ে না পায় কর্মচারীদের তো আন্দোলন করবে না, কালকে তো কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে, দিদি টুকেরা গেলে তো তাদের লোকে গিলে খাবে। সুতরাং মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সিপিএম চিরকাল ছিল এবং থাকবে, এতে বিস্তৃত হওয়ার কিছু নেই। তৃণমূলেরা আন্দোলনকে ভয় পাচ্ছে, ওদের আরো ভয়ের দিন আসছে, ওরা তৈরি থাকবে। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে সরাসরি মাদার হাউসে বক্তব্য রাখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। His poem, Right from the Lowish Land, their ship is set sail from Bremen, on the way, there's a shipwreck. Everyone is panicking in the ship. They go up and down. They jostle each other. They feel they can build over the forces of nature through their individual capability. When everyone was under panic, there are five sisters, five nuns, unruffled and serene. They comfort everyone. How did they have that peace of mind to have it? Because they had dedicated themselves, completely supplicated to God. Mother had completely supplicated to God. That is why God has sent her to Godhead to be near you. That is the grace spirit which I invite here. And there is a message for people like, ordinary people like me and you. What is that message? Francis Thompson found a pen. You need the impact of God, you do not know. The impact of God is that like a hound. You try to run away from the hound. You try to shackle, unshackle from the dog. Finally, the real is. আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান। লখনৌ থেকে টেক অফের সময় বিমানে বিপত্তি, টেক অফের সময় পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে বলে আশঙ্কা। এরপরই তড়িঘড়ি রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে ফিরে আসেন পাইলট। আপনি জানাই, অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান। পঞ্চি টকরাযা ইঞ্জন সে জিসকে কারণ সবি যাত্রীয়ো কো পঞ্চি টকরাযা ইঞ্জন সে জিসকে কারণ সবি যাত্রীয়ো কো वापस लखनऊ एयरपोर्ट उतरना पड़ा। एयर एशिया प्लेन के टेक ऑफ करने के लखनऊ विमानबंदर से टेक ऑफ के समय विपत्ति है, टेक ऑफ के आगे विमान पाखी धक्का लगे बोले आशंका। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ব্রতদীপ, ঠিক কি ঘটেছে আমাদের জানা এবং যাত্রীরা কি প্রত্যেকে নিরাপদে রয়েছেন? পঞ্চাশে এয়ার এশিয়ার এই বিমানটি লখনৌ থেকে কলকাতায় আসার জন্য শিডিউল ছিল এবং এদিন সকাল 10:50 নাগাদই যখন এটি টেক অফের জন্য রানওয়ে থেকে যায় এবং রানওয়ে থেকে টেক অফ করা শুরু করে, ঠিক সেই সময়ে পাইলট অনুভব করেন যে বিমানের সঙ্গে কিছুটা সংঘর্ষ হয়েছে এবং সেই সময়
কার্যত ইমার্জেন্সি ব্রেক করছে, তিনি কিন্তু প্লেনটি থামান এবং তারপর সেটিকে ট্যাক্সি বেতে নিয়ে আসা হয় এবং তারপর তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এবং যাত্রীদের সমস্ত যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর যেটা জানা যায় এয়ার এশিয়ার তরফ থেকে জানানো হয় যে একটি বার্ড হিট হয়েছে, অর্থাৎ বিমানের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে এবং তার ফলে বিমানে বেশ কিছু বিপত্তি দেখা দেয়। সঙ্গে সঙ্গে পাইলটের তৎপরতায় কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকে লখনৌ বিমানবন্দরে রাখা হয় এবং পরবর্তী একটি বিমান দিয়ে তাদের কলকাতায় আজকে সন্ধ্যেবেলায় তাদের কলকাতায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। সৌমেন, ধন্যবাদ ব্রতদীপ।